हेलो व्यूअर्स, एमपीएच वाज एसडी रियाजुद्दीन बाजार चट्टग्राम। लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब करुन। जोरे बोल दिया रसूल अल्लाह। एडा की ग्रान ना हो ठके किसी की ना इरे दे आई लव यू कौन से तुम कानेर फूल किसेर फूल फॉलास्टिक है तुम बुजार व्यवस्था ते अखुन किंतु किस नोकम सुननियो সারাদিন দেখেন আপনার একটা একটু গ্রানের দরকার। ফুল ফলার কাছে যাইয়া যদি কই আমারে গ্রান দেন ফুল দিতাম না, হুদুদি ফুল নিয়া লাভ নাই। ফুলওয়ালা করব কাস্টমার, এই গ্রান নিতে গেলে গ্রানের জন্যই ফুল কি না লাগু বুঝেন নাই ঠিক নেই। গ্রাম নিতে গেলে ফুল কিনা লাগলো। কাস্টমার যদি কয় আমার গ্রাম দরকার ফুল দরকার না নিতাম না, তখন মালিক বলবে ও কাস্টমার তুমি তো একটা ব্যাককল মরখা, তুমি একটা নকল কাস্টমার, তুমি আসল নকল বোঝো না। কারণ গ্রাম তো দেখা যায় না, গ্রামের কালারও দেখা যায় না, গ্রামের সুর তো দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এই ফুল আল্লাহ দেখা যায় না, আল্লাহ হলো গ্রানের মতো নবীর মধ্যে লুকায়িত। যেমন ভাবে গ্রান ফুলের মধ্যে লুকায়িত, ফুল দেখা যায় গ্রান দেখা যায় না, নবী দেখা যায় আল্লাহ দেখা যায় না। এই নবীজির ভিতরে ফুলের মতো ফুলের গ্রানের মতো আমার আল্লাহ লুকায়িত আছে। মনোযোগ দিয়া শুনো, আঙ্গুল কয়টা আমার এখানে? আঙ্গুল দশটা। কয়টা কয়টা? পাঁচটা আঙ্গুল। শক্তিশালী কুন্ডা 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 এটা কুন্ডা কুন্ডা আঙ্গুল নাম গুলি বলি, বৃদ্ধা আঙ্গুল, শাহাদা আঙ্গুল, মধ্যমা, তর্জমি, কনিষ্ঠ। জানা দরকার আছে না নাই? আমাদের হাতের খবর তো আমরা রাখি না, ঠিক কিনা ঠিক কিনা? এবার মনোযোগ দিবেন বাবারা, আমার পরে পাগলা হুজুর আইব, আপনাদেরকে খুশি করব। সুবহানাল্লাহ। কোন হাতটা সবাই এরকম করেন করেন সবাই, হাতের মধ্যে কয়টায় আঙ্গুল? আরবি গণনা ডান পাশ থেকে, আরবি চলাফেরা ডান পাশে, সুন্নাত লেখাও ডান। আলহামদুলিল্লাহ বলেন। সাউন্ড কই সাউন্ড সাউন্ড, বাইরে আওয়াজটা যাচ্ছে না, সবাই দরকার ঠিক কিনা বলেন? আর একটু জোরে সবাই ডান হাতটা আমার মতো এরকম করেন সবাই সবাই। আপনাদের ওয়াজ আপনাদের কাছে দেখায় দেব, আঙ্গুল কয়টা সবাই কওয়া লাগবে? কয়টা আমাদের কাছে না ধরে কয় মাইল দূরে হবে? 100 মাইল দূরে হবে আঙ্গুল ফাস্টা। এবার হাতটা এরকম করেন, করছেন নি? ডান কোনটা বাম কোনটা? এটা ডান পাশ এটা, আর আপনাদের এটা ডান পাশ এটা বাম পাশ ঠিক নি? মনোযোগ আছে আপনাদের? কষ্ট পাইতেছেন? আওয়াজটা কমে গেছে, সাউন্ড কি নাই? সাউন্ডটা কমে গেছে, একটু সাউন্ডটা বাড়াই দেন যেটা আমি বুঝি, ভিতরে সাউন্ড একটু বাড়াই দেন। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জিসকে লিয়ে মেহফিল কো নন সাজি হ্যায়, ফেরদৌস সে বারে জিসকে ওসিলে সে বানি হ্যায়, ও হাশিম মাকি মাদানি উল আরবি হ্যায়, ও মেরা নবী
मेरा नबी है, ओ मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी, मेरा नबी, अहमद ही मोहम्मद ही वही खत्म रसूल है, मखदूम मुराबी है वाली वाली कुल है, उस पर भी नजर, उस पर की नजर सारे जमाने के मिली है, ओ मेरा नबी, मेरा नबी, ओ मेरा नबी, बाबा राय आमार एबार आमरा हाटटा एरकम करलाम डान पाश, एटा कोनटा, एटा होलो डान पाश, এই বিদ্যা আঙ্গুল দিয়া আমার আল্লাহ কয় আমি সৃষ্টির মধ্যে আমি আল্লাহর পরিচয় নবীর পরিচয় রাখলাম তুমি জানো না, এই ডান পাশের বিদ্যা আঙ্গুল সবচাইতে শক্তিশালী আঙ্গুল, সবচাইতে প্রথম আঙ্গুল, ঠিক কিনা বলেন? এই ডান পাশের বিদ্যা আঙ্গুল দিয়া আমার আল্লাহ কয় এটা মিমের সুরুদ বানাইলাম, জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কয়টা আঙ্গুল, সাইকেল মধ্যে হামজা লাম জবর আল, এটা আলিফ, এটা লাম, এটা লাম, এটা হা, এই সাইটটা দিয়া হয় আল্লাহ, এ আল্লাহর পরিচয় কে দিল, এ আল্লাহর পরিচয় দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, একটা দলিল নিয়ে যান এই আকীদাটা সাফ করেন, যদি নবী আপনার হয়ে যায় আপনার আর কিছুই লাগবে না, সুবহানাল্লাহ, আর কিছুই লাগবে না, হাশরের ময়দান তো নবীর জন্য কায়েম করা হবে, কি রোমান কাতিবিন ডান পাশে বাম পাশে আছে না নাই, জোরে বলেন আছে না নাই, লিখতেছেনই ডায়রি জানে সব আল্লাহ লিখাইতেছেন, তারপরে হাশরের ময়দান একমাত্র নবীর জন্য, সুবহানাল্লাহ, কোন সব লিখতেছে কিন্তু হাসরের ময়দানে আল্লাহ কয় কে জান্নাতি কে জাহান্নামি আমি আল্লাহ সব জানি, হাসরের ময়দান কায়েম করব এই জন্য আমার নবীর সম্মান বুঝানোর জন্য, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নবীর শান যে বুঝে না সে কি বুঝবে নামাজের বোঝা, কি বুঝবে রোজার বোঝা, ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা আরেকটা প্রশ্নের জবাব দেন তো, ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদতের নাম কি, জোরে বলেন কি, নামাজ, সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে দামি সৃষ্টির নাম কি, মানুষ বলেন কি, ইবাদতের মধ্যে নামাজ, আর সৃষ্টি জগতের মধ্যে জীবের মধ্যে মানুষ, ওই নামাজ বানাইছে আপনার আমার নবীর আহমদ নাম মুবারক দিয়া, সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, কোন সৃষ্টির পরে আমার নবীজি দাঁড়াইছিল, আল্লাহ বলেন হাবিব আপনি যে দাঁড়াইলেন এই দাঁড়ানোটাকে আমি আলিফের সাদৃশ্য বানাইলাম, সুবহানাল্লাহ, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে সূরা কেরাত পড়ে আমরা কি করি, রুকু যাই, কোথায় যায়, কোথায় যায়, সবাই ঘুমায় গেছেন বুঝছি, কই যায়, জোরে বলেন কই যায়, রুকুর মধ্যে যায়, ওই রুকুটা হচ্ছে হায়ে হত্তি হায়ের সাদৃশ্য, আলিফ হা, তারপরে আমরা সিজদায় যাই, নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি অংশ সিজদা, ওই সিজদাটা হচ্ছে মিমের সাদৃশ্য, আমরা তারপরে বৈঠকে যাই সালাম পিরানোর আগে এই বসাটা, এটা হচ্ছে দালের সাদৃশ্য, আল্লাহ বলেন পুরোটা নামাজ আমি আল্লাহ আপনি নবীজির আহমদ নাম মুবারকের শুরুতে বানাইলাম, এই জন্যই আউলিয়া কেরাম বলেন নামাজ পড়লেই হবে না, হুজুরি কলবে নামাজ পড়তে হবে, হুজুরি কলব কারে বলে আমার নবীকে কলবে রাইখা তারপরে নবীর নাম মুবারকের সূরতে নামাজ আদায় করতে হবে, সুবহানাল্লাহ, আর ও জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীর আগমন, নূর নবীজির আলো, মিলাদ ক্যামেরা আলো,
কাউসারের আলোক, আলা হযরতের আলোক, শেরে বাংলার আলোক, শ্রীকুটির আলোক, সুন্নতের আলোক, এটাই জালা ভালো, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার বাবা চিরাগে আমার কথাগুলো মনোযোগ দিয়া শুনবেন রে ভাই। ও বন্ধুরা আমার নবী সেই দিকে যাবে হাশর ময়দানে, আল্লাহ তাআলার বিচার হবে সেই দিকে। আল্লাহ তাআলা যখন হাকিম হয়ে বলবেন আমার নবী হবেন উকিল। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নিজেই বলেছেন, ওয়া কাফা এইবার যদি ডাক দিয়া বলি আল্লাহ হিসাবের জন্য তুমি যথেষ্ট, উকিলের জন্য তুমি যথেষ্ট, আল্লাহ সাক্ষীর জন্যও তুমি যথেষ্ট, কিরমান কাতিবিন কেন রাখলা, আসরের ময়দান কেনই কায়েম করবা? আল্লাহ ডাক দিয়া কই বুঝলি না রে বান্দা, দুনিয়ার জমিনে মানুষকে স্বাধীনতা দিয়েছি, কেউ নবীরে মানছে কেউ মানছে না। আজকে ইমানের মূল গুলিয়া উম্মা ওয়াহিদুল কহার, আজকের দিনে আমি কহার, আমি আল্লাহর হুকুম ছাড়া একটা কদম কেউ দিতে পারবে না। সকল মানুষ দাঁড়ায় থাকবে উলঙ্গ অবস্থায়, ওই সময় আমার নবীর দিকে আমার আল্লাহ ইঙ্গিত করে বলবেন, এই নবীর জন্যই হাশরের ময়দান কায়েম করাইলাম। দুনিয়ার মধ্যে নবীর মাটি কইছো, নবীর নিজের মতো কইছো, আজকে আমার নবী ছাড়া উপায় হবে না, ঠিক কিনা বলেন? এবার আর একটা কথা বলেন, আমরা যখন কবরে লাশ রাখি আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, ও আল্লাহ আপনার নবীর কুলে আপনার নবীর মিল্লাতে এই মৃত্যু ব্যক্তিকে রাখা গেলাম। আজকে তার বাবা আপন হবে না, আজকে তার মা আপন হবে না, আজকে একমাত্র আপনি নবী, আপনি নবী ছাড়া উপায় হবে না। বন্ধুরা রে আমার বাবা চিরারে আমার, দুনিয়াটা পরীক্ষার জায়গা, এই জায়গার মধ্যে নবীরে না ছিলে হাশরের ময়দানে কেউ চিনবে না, কথা বলেন ঠিক কিনা? এই জায়গাটা ব্যবসার জায়গা, নবীকে চিনে কবরে যাইতে হবে। যদি দুনিয়ার জমিনে নবী চিনা না যায়, যদি নবীকে দুনিয়ার জমিনে চিনা না যায়, কবরে নবীকে চিনবে না। সুন্নিদের কবরে যখন নবী যাইব, সুন্নিদেরকে যখন বলা হবে এই ব্যক্তিটাকে, ওই সুন্নিরা বলবে এই ব্যক্তির পরিচয় কি দিবা, দুনিয়ার জমিনে এই নবীর মিলাদ আমরা দাঁড়ায়া দাঁড়ায়া পড়েছি। এই ব্যক্তি হলো আমার নবী, হায়াতুন নবী জিন্দা নবী, যেই নবীর জন্য অনেক আশেকরা জীবন দান করে ফেলেছে, ওই আশেকরা নবীরে দেখার সাথে সাথে চিন্তা ফালাইব, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আকবার বলেন, আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা ঠান্ডা হয়ে গেছেন, শীত তো এত হয়েছে না, আমি বিচ্ছা গেছি, আপনারা ঠান্ডা হয়ে গেছেন, এবার একটা তাকবীর দিবেন, তাকবীর দিয়ে গরম হবে, হুজুর এদের তৈরি, এবার হুজুর আরেকজন এসে বলছে আমার পরে আমি মাইক ধরবে, তারপর পরে তাহির সাহেব বলছে আলহামদুলিল্লাহ বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আরেকটু জোরে বলেন, দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে আছেন তো ইনশাল্লাহ, কিন্তু ফ্রান্সের জমিনে আমার আপনার নূরের নবীজির ব্যঙ্গাত্ম করেছে, আপনার নবী আমার নবীজির কাঠের ছবি বানিয়েছে, ওই ফ্রান্সের জমি
নবীর অপমানে কাঁদে না যার মন সে মুনাফিক রসূলের দুশমন ঠিক কিনা বলেন আপনি যে ইমানদার ভিতরের অংশ আমরা দেখি না তবে নবীর মহব্বত প্রকাশ পেলে আমরা বুঝতে পারি সে নবী ওয়ালা ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আবু বকর সিদ্দিক ছিল নবী ওয়ালা হযরত ওমর ছিল নবী ওয়ালা উসমান ছিল নবী ওয়ালা হযরত আলী ছিল নবী ওয়ালা কারণ হলো আমাদের নবী সবচেয়ে মানা ঠিক কিনা বলেন এই জন্য আমাদের মাকা মাতার মুখ মুকুট আলা হযরত কয় সবসে যখন উহুদের যুদ্ধের ময়দান
চলে আসলো উহুদের যুদ্ধের সময়, একটু রসুল দিয়ে শুনবেন রে বন্ধু। আশিকি রসুলের দোলেনা আমার নবীজির দন্ত মোবারক ভেঙেছে উহুদের জমিনে, আমার নবীজির নূরানি রক্ত মোবারক উহুদের জমিনে ঝরেছে। বন্ধুরা রে আমার বাবা সিরারে আমার ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেভাবে চান যখন চান আমার জীবন আপনার জন্য উৎসর্গ করে দেব। উহুদের ময়দানে বেঈমানদের টার্গেট আবু বকরকে মারার নয়, উমরকে মারার নয়, উহুদের জমিনে বেঈমানদের টার্গেট হলো আমার আপনার নবীর শহীদ করার। আপনাদের কাছে জানতে চাই যিনি হলেন আল্লাহর নবী, যার বন্ধু হলো আল্লাহ, ওই নবীর মারার ক্ষমতা কারো আসেনি। আমার নবী রহমাতাল লিল আলামিন, অনেকে এখনো কয় নবী যদি জানতো, নবী যদি জানতো গায়েবের খবর উহুদের জমিনে কেন গেল, ওখানে যাইলে দান দান মুবারক শহীদ হবে, ওখানে যাইলে রক্ত মুবারক ঝরবে নবী জানতো, জানার পরেও কেন গেলেন? আমার নবী জানার পরেও গেছেন আমাদেরকে ভালোবাসার কারণে, ঠিক কিনা? সবাই বলেন জানেনি, জানার পরেও যেমন জিজ্ঞাস করে আল্লাহর সুন্নত, ঠিক জানার পরেও আমার নবী উহুদের ময়দানে গিয়েছে এক নম্বরে আল্লাহর সুন্নত পালন, দুই নম্বরে গুনাহগার উম্মতের জন্য মায়া বেশি, এই জন্য ঠিক কিনা? কষ্ট নেবেন না, আমার জন্য দোয়া করবেন, খাস করে যেন সুন্নিয়াদের কথাগুলো মাঠে ময়দানে সঠিক কথাগুলো বলতে পারি, আল্লাহ যেন কবুল করেন। সবাই জোরে বলেন আমিন। আর আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান আমার এই মুজাহিদি ভাইজানের পরপর চলে আসবে, সবাই ইনশাল্লাহ বসে থাকবেন মহাব্বতে, সকলে সন্তুষ্ট হয়ে ইনশাল্লাহ যাবেন। আল্লাহ তাআলা সকল সুন্নি উলামায়ে কেরামকে ওহাবিদের কবল থেকে কুদরতি জিম্মায় হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। এখন অদৃশ্য শয়তানকে ভয় লাগে না, রাস্তাঘাটে মানুষ শয়তান লান্দালয়ে দাঁড়ায় থাকে, ঠিক কিনা বলেন? এরা সরাসরি ইউটিউবের মধ্যে ভিডিও আছে, সুন্নিদেরকে মারার জন্য হুমকি দেয়, ঠিক কিনা বলেন? কারণ আসল জঙ্গি হচ্ছে তারাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন। ওয়াখি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।